সমুদ্র স্নান বা পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শনিবার সকাল 6টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আসলে প্রতি বছরই আসার চেষ্টা করি, খুব ভালো লাগছে এসে। আসলে আসার কথা ছিল না, কিন্তু রাত 3টায় আমতলি থেকে এখানে এসেছি। আমি আসছি স্নান করার জন্য, সবার মঙ্গল কামনা করার জন্য, স্বামী সংসার সবার মঙ্গল কামনা করার জন্য। খুব ভালো লাগছে এখানে এসে, যে দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। তো এই দৃশ্য এই প্রথম দেখলাম আমি এখানে, যে এত সুন্দর যে অনুষ্ঠান উৎসব প্রতি বছর পালিত হয়। তো আমার ইচ্ছা এটা যেন চলমান থাকে এবং সকল সনাতনীরা যেন প্রতি বছর এখানে আসেন। আমি গঙ্গা স্নান করছি কুয়াকাটা থেকে। তারপর আমাদের মনে রাখি একটা বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা সহস্র সহস্র পাপলাশি থেকে মুক্তি পাবো। আমরা স্নান করলাম, গতকালকে ছিল পূর্ণিমা স্নান, অনেক 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 মানুষের উপস্থিতি এবং সমাগম দেখতে পেয়েছি, যেটা অন্য সময় সাধারণত দেখা যায় না। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকে, ডাব, কলা, তেল ও সিঁদুর কৈতের জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া মাথা নেড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানতকারীরা। এই অনুষ্ঠানটি পাশে মসজিদ আছে এবং মাদ্রাসা আছে। অনুষ্ঠানটি আমরা যখন পরিচালনা করি, কর্মকাণ্ড কর্মসূচি করি, তখন আমরা ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সমন্বয় করি, যাতে উভয়েরই কোনো সমস্যা না হয়। আমাদের এই রাস আয়োজনে, এই বিশাল আয়োজনে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, মিডিয়া এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করে। সুতরাং আমি এই রাস উৎসব আয়োজনের ক্ষেত্রে বা অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনো শঙ্কা অনুভব করতেছি না। এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠে সনাতনীরা। বুধবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়ে শনিবার সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। রাস পূজায় অংশ নিতে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণও ছিল চোখে পড়ার মতো। এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নজরদারি। এখানে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে এটি অনুষ্ঠিত হয়ে থাকে। সারা বাংলাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা পুণ্যার্থী রয়েছে এবং আশেকান যারা রয়েছে, তারা এখানে আসে এবং এখানে তাদের এই রাসমেলার এই অনুষ্ঠানে তারা উপস্থিত থেকে নানা ধরনের তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। এটিকে সামনে রেখে কুয়াকাটা রিজন টুরিস্টের পক্ষ থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত তৎসংলগ্ন যে সকল পর্যটন স্পট রয়েছে, সে সকল পর্যটনের বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ডাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই ডাইলক্স।